নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আপনারা দেখছেন বর্তমানের কথা দেখে নিন আজকের বিশেষ রিপোর্ট আমাদের বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছেন নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার নারীর অলংকারে নারীর অহংকার শুভ দিনের সোনার গয়না আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস রূপম দেহি নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয় বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নতুন প্রশাসক হিসেবে আপনি আজকে আপনার নিয়োগপত্র এলো নগরায়ণ দপ্তর থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ মামাটি সরকার থেকে যে তৃণমূল সরকার আমাদের মমতা ব্যানার্জি যে এত বড় আমাকে সম্মান দিবে আমার দীর্ঘ এতদিনে 50 বছরের অভিজ্ঞ মানে আর কি রাজনীতিতে আসা এত তো এতদিন পরে আমি এই সম্মানটা পেলাম একটা জায়গায় গেলাম যে সমস্ত অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলোকে মানে কারণ সামনে তো ইলেকশন বিধানসভায় নির্বাচন তো সেই নির্বাচনকে সামনে রেখে এই অসমাপ্ত কাজগুলো কত দ্রুততার সাথে কাজ করবেন বলে মনে হয় এখন দেখো আমি তো এখনও শপথ নিইনি ওখানে যাই কি অবস্থায় আছে আমি তো নিজেও জানি 6 মাস 7 মাস হয়ে গেল কোনো ইয়ে নাই সম্পর্ক নেই ওখানে কি আছে কি অবস্থায় আছে আমি নিজেও জানি তবে হ্যাঁ শহরটা অপরিকল্পিতভাবে এই যে সব মানে এলোমেলো করে থুয়ে গেল এগুলো খুব দুঃখজনক ঘটনা আমরা খুব দুঃখিত যে এই অবস্থা হয়েছে যে কাজগুলো হয়েছে সেই কাজে আপনি কতটা সন্তুষ্ট না ভালো ভালো কাজ হয়েছে আমাদের তো রাস্তাগুলো বড় হচ্ছে আলো হয়েছে জল হচ্ছে ড্রেন হচ্ছে এগুলাই তো কাজ আচ্ছা বলছি কালিয়াগঞ্জবাসী দীর্ঘদিনের একটা প্রত্যাশা বা একটা যে দাবি যে খুব তাড়াতাড়ি যাতে বাস স্ট্যান্ডটা উদ্বোধন হয় এই ব্যাপারটা কতটা উদ্যোগ নেবে খুব তাড়াতাড়ি কী অবস্থা আছে ওই যে একটা কথা বললাম কী অবস্থা আছে আমি জানি না আগে গিয়ে দেখি কত দূর কী হয়েছে যদি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি দিন না কয়েকদিনের মধ্যে কিছু দিনের মধ্যে আমরা করে নেব এটা খুব অসুবিধা হচ্ছে আমাদের নগরের লোকেরা খুব বাইরে যায় অনেক দূর থেকে মানে একটা এলোমেলো জায়গায় খোলা জায়গার মধ্যে থেকে মানুষ আসছে মেয়েদের লোকের বাইরে থেকে যেসব লোক আসে যাত্রীরা তাদের খুব কষ্ট হচ্ছে অনেক রাতে যারা আসে এখন একটা জায়গায় এসে দাঁড়াবে এটা তো বিরাট ব্যাপার আমাদের একটা বিরাট অনেক দিনের ইচ্ছা আমিও তো এই বোর্ডের সঙ্গেই ছিলাম আচ্ছা বলছি আপনি কোনোদিনও ভেবেছিলেন যে প্রশাসকের মতন একটা গুরুত্বপূর্ণ পদ আপনি যে পাবেন না এগুলো তো মানে দলের ব্যাপার এগুলো তো দলের ব্যাপার কে কোথায় থাকবে না থাকবে এটা সম্পূর্ণ দল বলে